জোহার বন্ধুরা, আবার একটি নতুন বিষয়কে নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপিত করতে চাইছি সেটি হলো যে এই বাদনা পরব বা সহরায় পরব ভূমি জাতির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তো প্রথমে বলার আগে আমি বলবো, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন, যাতে আপনারা সম্পূর্ণভাবে ব্যাপারটা বুঝতে পারেন এবং পরবর্তী পর্বে যখন আমরা এরপর থেকে শুরু করব তখন কিন্তু বুঝতে আপনাদের প্রত্যেকের সুবিধা হবে। আদিবাসী ভূমি সমাজের যে বিভিন্ন পূজা পার্বণ আছে নিজস্ব সংস্কৃতির মধ্যে, সেই সংস্কৃতির মধ্যে এই বাঁধনা পরব বা সহরায় পরব কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এই বাঁধনা পরবটা কী এবং সহরায় পরবটা কী, কেন করা হয় ভূমি সমাজের ক্ষেত্রে, সেটি আজকে আপনাদের সামনে উপস্থাপিত করব। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন। এবং প্রথমে আমি একটু বলে রাখছি যে আপনাদের যদি মনে হয় যে এই ধরনের কথা, এই ধরনের কাহিনী, ভূমি সমাজ সংক্রান্ত বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে অতি অবশ্যই আপনারা যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যথাযথভাবে যে নোটিফিকেশান আছে আপনার সামনে দেখবেন ডান দিকে, নোটিফিকেশানে ক্লিক করার পর যেটাতে অল লেখা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন, যখনই আমি ভিডিও দিই তখন কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন। তো যাই হোক, এই যে ভূমি জাতিকে যদি বাংলা ভাষায় যদি আমরা ভাঙি তাহলে ভূমি যুক্ত জ, অর্থাৎ ভূমি থেকে জাত যে জাতি সেটাই হচ্ছে কিন্তু ভূমি জাতি। ভূমিজ ভাষায় বললে ভূ আতে জলেন হনে গাড়া ককে মেনতা জি ভূমিজ, অর্থাৎ ভূ আতে অর্থাৎ এই মাটির ভিতরে যে গর্ত, সেই গর্ত থেকে যে সৃষ্টি হয়েছিল যে জাতি হনেগড়া, যে ছেলেমেয়েরা, তারাই কিন্তু হচ্ছে ভূমিজ। ইংরেজিতে বললে ভূমিজ ইজ দ্য সন অফ সয়েল, অর্থাৎ ভূমিজ হচ্ছে মাটির পুত্র। তো এই যে আমি তিনটে জিনিসই বললাম, অর্থাৎ প্রত্যেকটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে ভূমিজরা কিন্তু মাটির থেকে উৎপন্ন হয়েছে। ভূমিজ শাস্ত্র মতে ভূমি জাতির বা ভূমি সম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল আপনার যেভাবে, তার একটি কাহিনী আছে এবং সেই কাহিনীটি আপনাদের সামনে আমি উপস্থাপিত করছি। যে ভূমির শাস্ত্র মতে বলা হয় যে ভূমির জাতির সৃষ্টি হয়েছিল নাকি একটি গাই থেকে। সেই সময়কালে আজ থেকে হাজার হাজার বছর আগে গরু অবাধ বিচরণ করত এবং সেই বিচরণ করতে করতে শস্য শ্যামল, যেখানে ধান উৎপন্ন হয় সেই মাঠের মধ্যে ওই গাইটি এসে পৌঁছায় এবং সেখানে ধান খেতে খেতে তার আগের পা দুটি কিন্তু লতাতে বাঁধিয়ে যায় এবং গরুটি সেটা থেকে ওই বাঁধন মুক্ত হওয়ার চেষ্টা করে এবং সেই সময় আকাশে প্রচণ্ড মেঘ দেখা দেয় এবং বজ্র বিদ্যুৎ চমকাতে থাকে। তো সেই গাইটি নিজেকে বাঁচানোর জন্য, যেহেতু তার আগের পা লতা পাতাতে বেঁধানো, তাই তিনি পেছনের পা দিয়ে চাপ দিতে থাকে, অতি জোরে জোরে চাপ দিতে থাকে, যেটাকে গোদা বাংলায় বললে খুঁড়াতে থাকে, অর্থাৎ খুঁড়ি দিয়ে চাপ দিতে থাকে এবং সেই খুঁড়ি দিয়ে চাপ দিতে দিতেই কিন্তু মাটির থেকে দুটি খুঁড়ি থেকে দুজন শিশু বা ছোট্ট শিশুর জন্ম হয় এবং একটি ছেলে, তাদের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে। এবং তারা পরবর্তী ক্ষেত্রে দেখেন যে গরুটির খুরানোর ফলে, অর্থাৎ তার পিছনের পা মাটি দিয়ে চাপ দেওয়ার ফলে তার সৃষ্টি হয়েছে, তাদের সৃষ্টি হয়েছে, তাদের জন্ম হয়েছে। তাই সেই ছোট্ট বাচ্চা দুটি ভাবেন যে আমরা সামনে এই গরুকেই দেখতে পাচ্ছি, ইনি আমাদের মা। এবং পরবর্তী ক্ষেত্রে গরুটির আগে যে দুটি পা ছিল লতা পাতাতে যুক্ত ছিল, লতা পাতাতে মোড়ানো ছিল, সেগুলি খুলে দেন, গরুটি বাঁধনমুক্ত হয়
এবং গরুটির সঙ্গেই তারা চলে যান এবং সেখানে বড় হতে থাকেন। এবং পরবর্তী ক্ষেত্রে ওই একটি ছেলে এবং একটি মেয়ে থেকে কিন্তু আমাদের ন ভাই সৃষ্টি হয়, সেই জন্য নটা আমাদের বংশধর, এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের ভূমিদের বংশ বিস্তার ঘটতে থাকে। তো এই যে ঘটনাটা ঘটেছিল, তখন তো পঞ্জিকা ছিল না, পাঞ্জি ছিল না, তখন হিসাব করে করে ওরা মনে রাখত যে একদিন দুদিন তিন দিন চার দিন করে 15 দিনের দিনে একবার অমাবস্যা হয়, আবার তার 15 দিনের দিনে একবার পূর্ণিমা হয়। তো সেই অমাবস্যা যেদিন হচ্ছে সেই সেদিনের দিনই কিন্তু সেটা হয়েছিল। তো তাই আদিবাসী ভূমির সমাজ এই গরুকে দেবতা হিসাবে মানে। বর্তমানে আধুনিক সভ্যতায় যেমন কোনো শিশু ভূমিষ্ঠ হলে তার জন্মদিন আমরা পালন করি, ঠিক একইভাবে ভূমিজরাও তখন কিন্তু তাদের যেদিন সেই মাটির থেকে উৎপন্ন হয়েছিল সেটাকে পালন করার জন্য তারা 3 দিন যাবৎ সেটাকে পরব অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে। সেটাই সহায় পরব নামে আমাদের আদিবাসী ভূমি সমাজের কাছে পরিচিত। বা পরবর্তী ক্ষেত্রে ভূমিজদের যে মধ্যস্বত্ব রাজারা ছিল, ভূমিজরা 7 ভূমির রাজা ছিলেন, এবং এই 7 ভূমির রাজারা এই যে ভূমির জাতির যে উৎপন্ন, ভূমির জাতির যে এই পৃথিবীতে আগমন সেটাকে ব্যাপক অর্থে প্রচার করেন এবং এই 7 ভূম এলাকার সমগ্র জনগণের কাছে পরবর্তী ক্ষেত্রে এই পরবটি সার্বজনীন হয়ে ওঠে। তো যাই হোক, এই হচ্ছে সরহাই পরবের উৎস। এই জন্য ভূমিজরা সরহাই পরব বা বান্না পরব পালন করে। তো আজকে যেদিনে আপনাদের সামনে এই ভিডিওটা আমি উপস্থাপন করছি সেদিনটা হচ্ছে সেই অমাবস্যার দিন। আজ রাত্রিতে আমাদের প্রথম মা, অর্থাৎ যারা আমাদের এই ভূমি সমাজকে জন্ম দিয়েছিলেন, সেই গরু সেই গাইকে আমরা সারা রাত জাগাই, অর্থাৎ জাগিয়ে রাখি তার জন্মদিন, তার তাকে আমরা বরণ করার জন্য, তাকে আনন্দিত করার জন্য তাকে আমরা জাগাই, অর্থাৎ জাগানোর মধ্য দিয়ে তাকে আমরা জানাতে চাই যে তুমি তো মা, আমাদের এই ভূমির জাতির জন্মদাতা, তাই তোমাকে আমরা আজ জাগাচ্ছি, তারপরে তোমাকে আমরা পূজা করব, তারপরে তোমাকে নিয়ে আমাদের যে সমস্ত যে পূজা কর্মগুলো সেগুলো করব, তোমার জন্মদিনের যে যথার্থতা পালন করা প্রয়োজন সেগুলো আমরা করব। তো আজকে এই জাগানো সময় ভূমি জাতি সহ বর্তমানে যেহেতু সর্বজনীন হয়ে গেছে, বিশেষত আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই ভূমিজদের যে উৎসবটা, বা এখন এটা আদিবাসীদের উৎসবে পরিণত হয়েছে, সেই উৎসবে যখন জাগাতে যায় তখন তার একটা নির্দিষ্ট বাজনা আছে। আমার কাছে বাদ্যযন্ত্র নেই, তাই হয়তো আমি বাজনাটা করে আপনাদেরকে বলতে মানে শোনাতে পারবো না, কিন্তু যাওয়ার সময় কি কি গান করে সেই গানগুলো আপনাদেরকে এক দুটো অন্তত শোনাবো। তো যাই হোক, অহিরে ব্যাঙ্গেদ মে গো ব্যাঙ্গেদ মে, ব্যাঙ্গেদ মে গো ব্যাঙ্গেদ মে, ব্যাঙ্গেদ মে গো আমা বসানি দারে, ওহিরে ব্যাঙ্গেদ মে গো ব্যাঙ্গেদ মে, ব্যাঙ্গেদ মে গো ব্যাঙ্গেদ মে, ব্যাঙ্গেদ মে গো আমা বসানি দারে, ব্যাঙ্গেদ রে না পাইটিতে দমজ মে গোয়ালে কে আমরা নে, ব্যাঙ্গেদ মে তানা আমরা নে হনে গাড়া, ব্যাঙ্গেদ রে না পাইটিতে দমজ মে গোয়ালে কে, ব্যাঙ্গেদ মে তানাম কেনে হনে গাড়া। অর্থাৎ এই গানের মধ্য দিয়ে বলছে বলছে উঠো গো উঠো, এই অমাবস্যা রাত্রে তুমি উঠে উঠো, তুমি জাগো, এই রাত্রি জাগার ফলে ফলটা অমেজ মেঘো আলেকে, সেই ফলটা কিন্তু আমাদেরকে দিবে।
ব্যাংকেদ মেতা নামনের আমরেন হনে গলা বলছে, তোমার ছেলে মেয়েরা সারা রাত্রি জুড়ে তারা জেগে আছে, এটা সেই গরুকে সেই গাইকে বলছে এই গানটার মধ্য দিয়ে। তো এইভাবে গান করতে করতে কিন্তু আমাদের ছেলে মেয়েরা, আমাদের বুড়ো বুড়িরা, আবাল বৃদ্ধা বনেতা বাজনা করে এবং প্রত্যেক ঘরে যেখানে যেখানে গরু আছে সেখানে যাবে। এরপর এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বলে, সেনে সেনে তান রুরু শাড়ি তান, সেনে সেনে তান রুরু শাড়ি তান, মেনা পিচি গো ওড়া হড় হড় কখুল বে, মেনা পেচি গো ওড়া হড় ওড়া খুল বে, সেনে সেনে তান রুরু শাড়ি তান, সেনে সেনে তান রুরু শাড়ি তান, মেনা পিচি গো ওড়া হড় হুড়কা খুল বে, মেনা পিচি গো ওড়া হড় খুড়ক খুল বে। এইভাবে গান করে করে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় এই গানটা করে, আবার যখন সেখানে পৌঁছে যায় সে একই অহিরে বেঙ্গে দমে গো বেঙ্গে দমে যে গানটা বলে। তো এইভাবে আজ সারা রাত্রি জাগানো হয় এবং প্রত্যেক ঘর থেকে কিছু সাহায্য করা হয়, কেউ চাল দেয়, কেউ পিঠে দেয়, আবার কেউ বিভিন্ন ধরনের সবজি দেয়, সেগুলো নিয়ে আগামীকাল গ্রামের সকল ছেলে মেয়ে আবাল বৃদ্ধা বনিতা গ্রামের যে আখড়াশালা সেখানে ওখানে জাগুমারি করা হয়, অর্থাৎ খিচুড়ি করা হয়, সেই খিচুড়ি খাওয়া হয়। তো এটাই ছিল আজকের আলোচনা। পরবর্তী পর্যায়ে আরও যে দুদিন আমরা কীভাবে পালন করি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে দ্বিতীয় পর্ব নিয়ে আমি আসছি। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকুন।